এমএসটিভি টিটোয়েলভ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনার সন্ধি প্রকরণগুলো জানবো। সন্ধি শব্দের অর্থ মিলন, দুইটি শব্দের পাশাপাশি মিলনকে সন্ধি বলা হয়। আসুন আমরা সন্ধি বিষয়ে দেখব। অ প্লাস অ মানে অযুক্ত, অযুক্ত সমান সন্ধি মিলনের সময় আ হবে। আসুন ধরো নব যোগ অন্য সমান সমান নবান্ন, তাহলে নব মানে অ উচ্চারণ আর অন্য অ, এই দুটো মিলনকে স্বরে আ হয়। নবান্ন, নব যোগ অন্ন, নবান্ন অ, এই অ আর এটা উচ্চারণ অ হয় নবান্ন। নর যোগ অধম, নরাধম। হিম যোগ অচল, হিমাচল। এটা অযুক্ত হিম, কোনো যুক্ত এটা অ, দুটো মিলনকে স্বরে আ হয় হিমালয়। হিম যোগ অচল, হিমালয়, হিমাচল। অন্য যোগ অন্ন, দুটো যুক্ত অনান্য। প্রাণ যোগ অধিক, প্রাণাধিক। শ্বাস যোগ অঙ্ক, অঙ্ক যশাঙ্ক। তাহলে আমরা বুঝতে পারছি অযুক্ত অ সমান সমান আ উচ্চারণ হয়। অপর যোগ অপর, দুটোই অযুক্ত, দুটো অপরাপর। এবার আসুন আমরা দেখি অ যুক্ত আ সমান সমান সন্ধি বিচ্ছেদে আ হয়, অযুক্ত আ। তাহলে আসুন সিংহ, সিংহ অ, অ সিংহ অ আর আযুক্ত সমান সমান আ হবে সিংহাসন। আমরা বুঝতে পারছি সহজেই, এটা মনে রাখলেই সহজেই সন্ধি বিচ্ছেদকে। হিম যোগ আলায়, হিমালয়, হিমালয়। হিম যোগ আলায়, হিমালয়। জল যোগ আশয়, জলাশয়। দেব যোগ আলয়, দেবালয়, দেবালয়। দেব যোগ আলয়। কণ্ঠ যোগ আগত, কণ্ঠাগত। গ্রন্থ যোগ আগার, গ্রন্থাগার। স্বৈর যোগ আচার, স্বৈরাচার। স্বৈর যোগ আচার, স্বৈরাচার। আযুক্ত হবে স্বৈরাচার। ভদ্র যোগ আসন, ভদ্রাসন। এরপর আসুন আমরা দেখি আযুক্ত অ, আযুক্ত অ সমান সমান আ হবে সন্ধি বিচ্ছেদে। তাহলে দেখেন তথা, তথা আ না, ওপি অযুক্ত আর এটা আ, দুটো মিলে সরে হবে তথাপি, তথাপি। এবার যথা যোগ অর্থ, যথার্থ। মহা যোগ অর্ঘ, মহার, মহার্ঘ। বিদ্যা যোগ অভ্যাস, বিদ্যাভ্যাস। ভাষা যোগ অন্তর, ভাষান্তর। আপনার এটা সহজে মনে রাখবেন, আযুক্ত হওয়ার থাকলে ভাষান্তর। আশা যোগ অতি, আশা অতীত। সীমা যোগ অন্তর, সীমান্তর। এরপর আসি আযুক্ত আ, আ প্লাস আ সমান সমান সরা আ হবে সন্ধি বিচ্ছেদে। বিদ্যা যোগ আলায়, দুটাই আ রয়েছে, বিদ্যা এটা আ রয়েছে, এটাও আ রয়েছে, দুটো মিলে সরা হবে। তা দেখুন এই সরা হয়েছে, বিদ্যা যোগ আলায়, বিদ্যালয়। মহা যোগ আশয়, মহাশয়। কারা যোগ আগার, কারাগার। মাত্রা যোগ আধিক্য, মাত্রাধিক্য, মাত্রাধিক্য, মাত্রাধিক্য। এটা এটা হলো স্বরধ্বনি, স্বরধ্বনি আমরা শিখতেছি। ক্ষুধা যোগ আতুর, ক্ষুধাতুর। শিলা যোগ আসন, শিলাসন। সদা যোগ আনন্দ, সদানন্দ। তা আশা করি সকলে সন্ধি প্রকরণগুলো বুঝতে পারছেন। আপনার বারবার ভিডিওগুলো দেখবেন, তাহলে সহজে আরও সহজে বুঝতে পারবেন এবং সহজে মনে রাখবেন। আশা করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।